সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি যে যুদ্ধবিমানগুলো বিক্রি হয়েছে তাদের মধ্যে রাফাল অন্যতম। রাফালের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে যা এই বিমানকে অন্যদের কাছে আকর্ষণীয় করে তোলে। 4.5 প্রজন্মের যুদ্ধবিমান রাফালের ক্ষেত্রে এই কমব্যাট রেডিয়াস হলো 3,700 কিলোমিটার। রাফালের সর্বোচ্চ গতি ঘন্টায় 2,222 কিলোমিটার। রাফাল সেকেন্ডে 300 মিটার গতিতে উঁচুতে উঠতে পারে। পাশাপাশি রাফাল সর্বোচ্চ 50,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। মাঝ আকাশে জ্বালানি ভরতে সক্ষম এই বিমান একদিনে 5 বার অভিযানে যেতে পারে। উচ্চতার পাশাপাশি অত্যন্ত শীতল অঞ্চল দিয়েও উঠতে পারে এই ফাইটার জেট। রাফাল 100 কিলোমিটারের মধ্যে 40টি টার্গেট শনাক্ত করতে পারে। এই বিমানে রয়েছে স্পেকট্রা সিস্টেম। এর বিশেষত্ব হলো এটি শত্রুর রাডার জ্যাম করতে সক্ষম। একই সঙ্গে এই সিস্টেমের মাধ্যমে রেডিও সিগন্যালকে নকল করে শত্রুর মিসাইলকেও ফাঁকি দিতে সক্ষম। দেখতে যেমন স্মার্ট, শত্রুর উপর আঘাত হানতেও ততটাই ক্ষিপ্র এবং ভয়ঙ্কর। একসঙ্গে 6টি আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম রাফাল। রাফালে রয়েছে MBDU এর মিটিউর মিসাইল যা 150 কিলোমিটার দূরের উড়ন্ত টার্গেটে আঘাত হানতে পারে। পাশাপাশি রয়েছে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এসকাল মিসাইল। কম দূরত্বের টার্গেটের জন্য রয়েছে হ্যামার মিসাইল। এর পাশাপাশি রয়েছে মাইকা। এই বিমানের ক্যানন প্রতি মিনিটে 2,500 রাউন্ড গুলি ছুটতে পারে। একবার প্রায় 9,500 কিলোগ্রাম পর্যন্ত অস্ত্র বহন করতে পারে রাফাল। আকাশসীমার মধ্যে থেকেই শত্রু সীমান্তের 100 কিলোমিটার ভিতরে কোনো লক্ষ্যবস্তুতে ধ্বংস করতে সক্ষম রাফাল। F-16 যুদ্ধবিমানের তুলনায় রাফালের অস্ত্র বহন ক্ষমতা অনেকটাই বেশি, ফলে ডগ ফাইটে অ্যাডভান্টেজ রাফাল।